নমস্কার বন্ধুরা আজকে কাজলি মাছের একটা ঝাল ঝাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো কাজলি মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো ছেড়ে দিলাম তো মাছগুলো একটু সাতলে নিচ্ছি এপিটোপিড এই মাছগুলো কাঁচাও রান্না করা যায় হ্যাঁ একটুখানি নুন হলুদ কাঁচা সরষের তেল মেখে কাঁচাও রান্না করা যায় কিন্তু আমি একটু এপি সাতলে নিলাম আর কড়াইতে শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে শিম আলু আর পেঁয়াজ কলি আর কাঁচা পেঁয়াজ এই দিয়ে তরকারিটা করব তো এই এখন শীতকালে না এরকম সবজি দিয়ে ছোটো মাছের চচ্চড়ি খেতে দারুণ লাগে তাই একটু টমেটো কুচি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দিলাম তরকারিটা ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে একটু আন্দাজ করে জলও দিয়ে দিলাম এবার বেশ সুন্দর কষা কষা হয়ে গেছে ঝোলটা মোটামুটি ভালোই মাখো মাখো হবে তো ওপর দিয়ে এবার সাতলে রাখা মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু পাঁচ সাত মিনিট হতে দেব। তারপর কাঁচা চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা পাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে এবার নামিয়ে ডিশে ঢালব তো এইভাবে আমি কাজলি মাছের ঝাল ঝাল চচ্চড়িটা করলাম বন্ধুরা দেখো কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও প্লিজ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও